সরকারি প্রকল্পে সত্তর লক্ষের দুর্নীতি প্রাক্তন টিএমসি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দায়ের এফআইআর সরকারি প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হতে প্রাক্তন তৃণমূল প্রধানের বিরুদ্ধে দায়ের হল এফআইআর জেলা শাসকের নির্দেশ মেনেই ফারাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এই পদক্ষেপ পাশাপাশি পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সচিবকেও সোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ফারাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ওয়াহিদা খাতুন নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন তিনি তার স্বামী বদরুল ইসলাম এবার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে জিতে উপপ্রধান হয়েছেন অভিযোগ বাহিতা খাতুন প্রধান থাকার সময় অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজে তিনি হস্তক্ষেপ করেন জেলাশাসকের নির্দেশে তিন দিন ধরে অর্জুনপুর গ্রাম ঘুরে ঘুরে তদন্তকারীর রিপোর্ট জেলাশাসককে জমা দেন জানা গেছে তদন্তকারী তদন্তকারী কমিটি প্রায় সত্তর লক্ষ টাকার দুর্নীতির সন্ধান পেয়েছিল তবে আর্থিক দুর্নীতির পরিমাণ তিন কোটি টাকার কম নয় বলেই দাবি স্থানীয়দের হাইকোর্টের নির্দেশের পর জেলাশাসক বিডিওকে প্রধানের বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছেন যদিও প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বদরুল ইসলাম এ প্রসঙ্গে জানান জেলাশাসক আমার স্ত্রীর বিরুদ্ধে ভিডিওকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন এমন কোনো খবর আমার জানা নেই সরকারি প্রকল্পে সত্তর লক্ষের দুর্নীতি প্রাক্তন টিএমসি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দায়ের এফআইআর সরকারি প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হতে প্রাক্তন তৃণমূল প্রধানের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর জেলাশাসকের নির্দেশ মেনেই ফারাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সচিবকেও শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে খবর ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ফারাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ওয়াহিদা খাতুন আগেরবার বার পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন তিনি তাঁর স্বামী বদরুল ইসলাম এবার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে জিতে উপপ্রধান হয়েছেন অভিযোগ ওয়াহিদা খাতুন প্রধান থাকার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজে তিনি হস্তক্ষেপ করেন জেলাশাসকের নির্দেশে তিন দিন ধরে অর্জুনপুর গ্রাম ঘুরে ঘুরে তদন্তকারী রিপোর্ট জেলাশাসককে জমা দেন জানা গেছে তদন্তকারী তদন্তকারী কমিটি প্রায় লক্ষ টাকার দুর্নীতির সন্ধান পেয়েছিল তবে আর্থিক দুর্নীতির পরিমাণ কোটি টাকার কম নয় বলেই দাবি স্থানীয়দের হাইকোর্টের নির্দেশের পর জেলাশাসক বিডিওকে প্রধানের বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছেন যদিও প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বদরুল ইসলাম এ প্রসঙ্গে জানান জেলাশাসক আমার স্ত্রীর বিরুদ্ধে বিডিওকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন এমন কোনো খবর আমার money. সরকারি প্রকল্পে সত্তর লক্ষের দুর্নীতি প্রাক্তন টিএমসি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দায়ের এফআইআর সরকারি প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হতে প্রাক্তন তৃণমূল প্রধানের বিরুদ্ধে দায়ের হল এফআইআর জেলাশাসকের নির্দেশ মেনেই ফারাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এই পদক্ষেপ পাশাপাশি পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সচিবকেও শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ফারাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ওয়াহিদা খাতুন আগেরবার নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন তিনি তার স্বামী বদরুল ইসলাম এবার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে জিতে উপপ্রধান হয়েছেন অভিযোগ বাহিতা খাতুন প্রধান থাকার সময় অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজে তিনি হস্তক্ষেপ করেন জেলাশাসকের নির্দেশে তিন দিন ধরে অর্জুনপুর গ্রাম ঘুরে ঘুরে তদন্তকারীর রিপোর্ট জেলাশাসককে জমা দেন জানা গেছে তদন্তকারী তদন্তকারী কমিটি প্রায় সত্তর লক্ষ টাকার দুর্নীতির সন্ধান পেয়েছিল তবে আর্থিক দুর্নীতির পরিমাণ তিন কোটি টাকার কম নয় বলেই দাবি স্থানীয়দের হাইকোর্টের নির্দেশের পর জেলাশাসক বিডিওকে প্রধানের বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছেন যদিও প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বদরুল ইসলাম এ প্রসঙ্গে জানান জেলাশাসক আমার স্ত্রীর বিরুদ্ধে বিডিওকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন এমন কোনো খবর আমার জানা নেই